কেউ দেখা যায় অ্যাক্সিডেন্ট, কেউ দেখা যায় চলতে চলতে স্ট্রোক করলো চলে গেল, কেউ বিভিন্ন রোগে। তো হাজারো কারণে ডেলি 3 থেকে 3.5 লক্ষ, আমি কম বলতেছি মনে হয়, 4 থেকে 4.5 লক্ষ লোক ডেলি এই জমিন আপডেট দেয়, যাদেরকে জমিন তার পেটে নেয়। আমাদেরও তো চলে যেতে হবে, তাই না? কিন্তু আশা তো দিলে জান্নাত, কিন্তু প্রস্তুতি কতটুকু, ওইটার রাস্তা কতটুকু, তার রাস্তা কি, পথ কি? চলেন কথা না বাড়ায় সঠিক জায়গায় নিয়ে আসি। হাত তো কেউ তুলতে পারলাম না যে আমি নিবিড়ভাবে 1 মিনিট বসে ভাবি, কিন্তু একটা হাদিস ছেড়েও যেতে মন চায় না। একটা হাদিসে আছে মুসলিম শরীফের, বুখারি শরীফও আছে, যেই ব্যক্তি 7 বার জান্নাত চায়, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, 7 বার চাইল, 8ম বার জান্নাত আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দিয়া দেন না, তখন জান্নাত তার পক্ষ হইয়া তাকে চাইতে থাকে। মনে হয় বুঝাইতে পারি নাই, যেই ব্যক্তি 7 বার জান্নাত চায়, বাংলায় চাইল, আল্লাহ জান্নাত দিয়া দেন, 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 8ম বার তার পক্ষ হইয়া জান্নাত আল্লাহর কাছে আবেদন করে যে আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দিয়া দেন। মনে হয় বুঝাইতে পারলাম না। এটা তো এক হাদিস ভাবনার, তদ্রুপ এরকম আরেকটা হাদিসও আছে, যেই ব্যক্তি 7 বার বলে আল্লাহ দুজক থেকে বাঁচায় দেন, তো 8ম বার দুজক তার পক্ষ হইয়া বলে যে আল্লাহ এই ব্যক্তিকে আমার থেকে নিষ্কৃতি দিয়া দেন, আমি একে চাই না। কেননা এ আসবে যদি, যদিও আমার কাছে আসে, তাহলে মনে হয় না আমি এর বিরুদ্ধে কিছু করতে পারবো, বরং এমনও হইতে পারে এ পারাককে দেরি আমার অস্তিত্ব বিলীন হইতে দেরি হবে না, এমনও হইতে পারে, এমনও। এই জন্য হাদিসে আছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই, কেননা খতমে নবুয়ত কনফারেন্স, ওটা নিয়েই কথা আগে নিয়ে যেতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, যদি নিবিড়ভাবে 1 মিনিট ভাবতেও পারতাম, তাইলে কিন্তু একটা হাদিস হয়তো আমার পক্ষে আসতো, যেটা হাদিসে কুদসি, হাদিসে কুদসি। কেউ যদি ভাবে, ভাবতে ভাবতে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছে, তার দিলে যদি ব্যথা আসে যে হায় প্রস্তুতি তো কিছুই হইল না, কপালে ঘটবে তো ঘটবে কি, এতটুক যদি মনের কোনায় তার উদয় হয়, তো হাদিসে কুদসি আছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানান্তা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গাফফার। আমরা আরবি বুঝি না, তো কোরআন হাদিস ইংলিশে আসে না, এটাই হলো সবচেয়ে বড় বিপদ আর কি। যদি ইংলিশে আসতো তাহলে মনে হয় বোঝাটা সহজ হইতো, কেননা ইংলিশের সাথে আমাদের সম্পর্কটা একটু বেশি, আরবির সাথে সম্পর্ক কম। যদি এতটুক ভাবতে পারতাম তাইলেও মনে হয়, ভাবনার দ্বারা যদি আমার মনে এতটুকু উদিত হইতো যে হায় আমার ঠিকানা কোথায় হবে, তো আল্লাহ ওয়াদা করতেছেন যে আমি আল্লাহ তোর পিঠে হাত রাইখা বলতে বাধ্য হইতাম যে যা, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। কিন্তু আশ্চর্য তো এটাই যে আমার জাতির ভিতরে না যুবক না বৃদ্ধ, না নারী না পুরুষ, কারো কাছে তো এতটুকু সময় নাই যে 1 মিনিট বসে ভাববে নিবিড়ভাবে যে জান্নাত তো চাই, প্রস্তুতি কতটুকু, চলে তো যেতে হবে 60-70 বছরের জীবন,
কেউ থাকে নাই, কেউ থাকবেও না। চতুর্দিকে যদিও হাজারো মানুষের মাঝে হাজারো হাজারো নিদর্শন রয়ে গেছে বা ঐতিহ্য বলতে পারি, হাজার ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে, যারা ছিল এখন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুরু ফি আসারিহিম, যাও যাও পুরান ঐতিহ্যগুলো দেখো, এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে নাক বরাবর সোনার গায়ে নাকে বাড়ি খাবে, আর ওইখানে লেখা আছে ঈশাখার রাজধানী, ঐতিহ্য আছে ঈশাখা নাই। আমাদের কত চলে যেতে হবে ঠিক না, চাই হাটে থাকি বা কাটে থাকি, রোডে থাকি আর বাজারে থাকি, অফিসে থাকি আর আদালতে থাকি, খেতে থাকি আর খামারে থাকি, মেইলে থাকি আর ফ্যাক্টরিতে থাকি, ঘরে থাকি আর বাড়িতে থাকি, আমাদেরও চলে যেতে হবে। বিদায় প্রস্তুতি কতটুকু এটা নিজেকে নিজে প্রশ্ন করা উচিত। যা হোক, ওইখান থেকে বাহির হয়ে গেছি যে ওই স্টেজের উপযোগী হইতে হবে, তাইলে ওই স্টেজে বসা যাবে, আর কালাম যার তার মুখ থেকে তার কুদরতি আওয়াজ থেকে শোনা যাবে, আল্লাহর রাসূলও শোনাবে যার উপরে কালাম নাজিল হয়েছে। কিন্তু নিজেকে উপযোগী বানাইতে হবে, আর উপযোগী যদি বানাইতে হয় তাইলে প্রথমে তো একটা দাবি পূরণ করতে হবে। ওই দাবি যদি পূরণ না করলাম, তাহলে কোনোদিন ওই স্টেজে বসার যোগ্য হব না। বরং কোরআনের একটা আয়াত সত্যায়িত হইতে পারে আমার উপরে, সেই আয়াতটা হলো উকুদুহান নাস ওয়াল হিজারা, আমি জাহান্নামের ইন্ধনও হইতে পারি। কিন্তু আল্লাহ যাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, জন্মসূত্রে কিন্তু আল্লাহ চান না আমরা কেউ জাহান্নামের ইন্ধন হই। বিদায় আল্লাহ দাবি বেশি রাখেন না, একটা পুরা করতে হবে, যদি একটা দাবি পুরা করতে পারি তাইলে ওই স্টেজে বা ওই সবাই ওই স্টেজের নিচে বসার সুযোগ পাব, আর ওই যাবে যার উপরে কোরআন নাজিল হয়েছেন আর যার কালাম তার থেকেও শোনা যাবে। ওই দাবিটা হলো যে আল্লাহকে মানতে হবে, বাস তাকে, শুধু আল্লাহকে মানতে হবে, আতিউল্লাহ আল্লাহকে মানো। দাবি বড় লম্বা না, শর্ট, কিন্তু আল্লাহ আরেকটা কথা আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, দুনিয়ার মানুষ কিন্তু আরেকজন থেকে, আমরা যার কাছ থেকে যা চাই আমাদের ইচ্ছা মতো চাই, পছন্দ মতো চাই, ঠিক না? সন্তানও কিন্তু বাপের কাছে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো চায়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বাপ জন্মদাতা হইতে পারে কিন্তু সৃষ্টিকর্তা তো না, সৃষ্টিকে করছেন। আরে আমার কথা বোঝেন, সৃষ্টি আল্লাহ করছেন, জন্মদাতা বাপ মানা নিলাম, কিন্তু সন্তানও বাপের কাছে চায় পছন্দ মতো ইচ্ছা মতো। ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, প্রত্যেক মালিক ও কর্মচারীর কাছ থেকে চায় মন মতো এবং ইচ্ছা মতো, এটাই নিয়ম, মন মতো চাবে ইচ্ছা মতো চাবে। কিন্তু আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো আমাদের কাছে চান না, আল্লাহর মন মতো চান না, আল্লাহ মানা চান কিন্তু মন মতো চান না। যদি চাইতেন তাহলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্দা আমার ইচ্ছা মতো না, তোমার সাধ্য মতো তুমি আমাকে মানো। মনে হয় বুঝাইতে পারি নাই, আল্লাহর ইচ্ছা মতো না, আল্লাহর ইচ্ছা মতো যদি চাইতেন তাহলে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিতেন না, আমাদেরকে বাধ্য করতেন, আমাদের ইচ্ছা থাকতো না। যেমন সূর্যের ইচ্ছা নাই, কোনো সৃষ্টির ইচ্ছা নাই, সব সৃষ্টি কিন্তু বাধ্য,
সূর্য উঠতে বাধ্য, ডুবতে বাধ্য, যদিও দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। দুনিয়াটা ভাগতে বাধ্য, আমাদের দুনিয়া কিন্তু ভাগতেছে, গাড়ি ভাগে না, আমাদের দুনিয়াটাও কিন্তু ঘন্টায় 86,000 কিলোমিটার বেগে ভাগতেছে। ভাগা বোঝেন, ছুটতেছে। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, পার ঘন্টায় 86,000 কিলোমিটার বেগে এটা ভাগতেছে, কিলোমিটার না মাইল বেগে ভাগতেছে, মাইল। পার ঘন্টায় 1,000 মাইল বেগে আমাদের এই দুনিয়াটা ঘুরতেছে, যার কারণে আমাদের দুনিয়াটা 24,000 মাইল, পার ঘন্টায় 1,000 মাইল অতিক্রম করে বিদায় আমাদের ঘড়ির কাঁটায় দিন রাত্র 24 ঘন্টা। এটা বিজ্ঞান। কিন্তু যেটা 86,000 মাইল গতিতে ছোটে, আপনি তার পিঠে দাঁড়ায় আছেন তো দাঁড়ায় আছেন কি করে, বসে আছেন তো বসে আছেন কি করে, আপনাকে তো উড়ার কথা ছিল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। কিন্তু আল্লাহ জমিনকে ইচ্ছা দেন নাই যে তুমি দৌড়াবে দৌড়াও, ঘোড়ো ঘোড়ো, কিন্তু তোমার ইচ্ছা সবাইকে উড়াইয়া দিবে এমন হবে না। যা আছে তা স্থির থাকবে, স্থির থাকবে, তুমি দৌড়াও দৌড়াও, ঘোড়ো ঘোড়ো, তাতে কিছু আসে যায় না। আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে, লাগলে খবর আছে। শুনুন, তোমাকে ধ্যানধারণায় আনা যায় না, তোমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ায় মানুষ পদস্থ হইলে তাকেই ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, আর তুমি তো তুমি, ইচ্ছা মতো যদি মানি তাহলে মানবো তো মানবো কি করে, তোমাকে তো দেখি না আর তোমার তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তুমি তো একটা পদের মালিক না, তুমি যদি আল্লাহ হইতে তেলে মেনা নিতাম, কিন্তু তুমি তো শুধু আল্লাহ না, তুমি তো রহমানও, তুমি তো রহিমও, তুমি তো মালিকও, তুমি তো কুদ্দুসও, তুমি তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল فتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله আপনি তো 99টা পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে, চাই আমার সাধ্য অনুযায়ী হোক, সাধ্যের বাহিরে না হোক, কিন্তু মানবো তো মানবো কি করে। তো আল্লাহ আমাদের জন্য সহজ করতেছেন, কেন আল্লাহর সাথে আমাদের সাথে একটা ভালোবাসা আছে। যদিও আমরা ভালোবাসা শব্দটা ব্যবহার খুব বেশি করি, কিন্তু আল্লাহর সাথে বন্দার যে ভালোবাসা, এই ভালোবাসা কারো সাথে কারো নাই। এই জন্য বুঝানোর জন্য আল্লাহ বলছেন যে সারা দুনিয়ার মমতা যদি এক জায়গায় করো মাদের, তারপর আমি বন্দাকে প্রত্যেক মায়ের চেয়ে 70 গুণ বেশি ভালোবাসি, বড় ভালোবাসা আমাদের সাথে। যা কয়টা আলোচ্য বিষয় ভিন্ন হয়ে যাবে, আমি যেই দিক নিয়ে যেতে চাইতেছি, আল্লাহ আমাদের জন্য সহজ করছেন। মনে হয় আল্লাহ আমাদের প্রশ্নকে মেনা নিছেন, নাইলে আল্লাহ কোরআন এই কথা বলতেন না যে ঠিক আছে আমাকে মানা, দাবি যদিও আমাকে মানা, কিন্তু তুমি প্রশ্ন তৈলা দিছ মানবো তো মানবো কি করে, যদিও তোমার সাধ্য মতে। তো আল্লাহ বলছে ওয়াতি উর রাসুল,
তাইলে আমার রসুলের গোলাম হয়ে যাও, এটা তো হবে, এটা তো সহজ। রসুল আমাদের ভিতর থেকেই, ওয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম, রসুল আমাদের ভিতর থেকেই, মানুষের ভিতর থেকেই নির্বাচিত। যদিও সৃষ্টির সর্দার, কারণ আল্লাহর রসুলের ব্যাপারে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, দুনিয়াতে যতজনই নবুয়তি দাবি করুক কিন্তু কিছু জিনিস আছে নিজের নামে কোনোদিন ফিট করতে পারবে না। মনে হয় আমার কথা বোঝেন নাই। দাবি তো করতে পারবে কিন্তু কিছু বিষয় আছে, ওকেও যদি জিজ্ঞাসা করি এইগুলা কি তুমি পারবে বা এইগুলো, এতটুকু বলতে পারবো আমি নবী, শুধু সে এতটুকুই বলতে পারবে, কিন্তু কিছু বিষয় আছে সে নিজের পক্ষে নিতে পারবে না। কিছু বিষয় আছে, যেমন একটা দেখাইতেছি আমি, দুনিয়াতে যত নবী আজ পর্যন্ত নবুয়তি দাবি করছেন আমাদের নবীর পরে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলো তো, আদম আলাইহিস সালাম তো জিজ্ঞাসা করছিলেন যে ওনার নামটা, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন, তা আল্লাহ জিজ্ঞাসা করছে আদম কোথায় দেখলে, তো বলছে প্রথম তো আরো সে দেখছি। কাহিনী বড় লম্বা, পিছের থেকে বাদ দিয়া যাইতেছি আমি, তো বলছে আরো সে কি দেখছো, কয় ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আবদি ওয়া রাসূলি, এই শব্দটা, এই নামটা, এই ব্যক্তিটাকে মুহাম্মদ। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, হাদিস কিন্তু অনেক লম্বা, আল্লাহ অনেক জিজ্ঞাসা করছেন, তারপর তারপর তারপর, তো আদম আলাইহিস সালাম সর্বশেষ বলছিলেন আর তারপর জিজ্ঞাসা করেন না, দেখি নাই কোথায় এটা বলেন। এখন তো জান্নাতের প্রত্যেকটা লতা পাতা, তরু লতা ফুল ফল প্রত্যেকটার ভিতরে দেখি, এমনকি প্রত্যেকটা প্রসাদনীর ভিতরেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমনকি ফেরেশতাদের কপালেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার সৃষ্টিও হইতো না। জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উম্মত বুঝেন তো, হ্যাঁ অনুসারী, যদি তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় বসা চাও, তো সে বলবে আমি তো জমিনে বসা চাই, আর আমাদের নবীজি তো আমাদেরকে আল্লাহর আরশে পাশে বসা আমাদেরকে চাইছে, এটা কিন্তু সে প্রমাণ দিতে পারবে না যে আমি আরশে যাইয়া আল্লাহর পাশে বসা। সে হয়তো বলবে স্বপ্নে দেখা হয়েছিল চাইছি, সে হয়তো বলবে যে আমার দিলের ভিতরে আসছে আল্লাহ চলে আসছে আমি চাইছি, এই কথা বলতে পারবে না যে আল্লাহ আমাকে ডাইকা নিয়ে গেছেন আরশে পাশে বসাইছেন, আর ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করছেন বন্ধু কি চান, তা আমি বলছি উম্মত চাই, উম্মত আসআলুকা উম্মতি, তা আল্লাহ জিজ্ঞাসা করছে এইখানে উম্মত, এখানে তো দিদার, তো আল্লাহ রসুল জবাবে বলছেন এমন মুখ্যম সময় তো আর কখনো পাওয়া যাবে না যে আপনি এক পাশে আমি এক পাশে, আপনি ডাইনে আমি বামে, অথবা আপনি বাম পাশে আমি ডাইন পাশে, ক বা কাও সাইনিয়াও আদনা, দূরত্ব এতটুকু, ক বা কাও সাইনিয়াও আদনা, এটার জন্য তীর লাগবে, তীর কামান যখন ভিতরে বসে তীরকে টান দেয় তো দুনো মাথা আইসা লেগা যায়, বন্ধু দুইজন পাশাপাশি লেগে গেছিলেন, মনে এতটুকু ফাঁকও ছিল না। তো আল্লাহর রসুল লজিক দিতেছিলেন যে এমন মুখ্যম সময় তো আর পাবো না, তো এইখানে ফ্যামিলি চায় লাভটা কি, উম্মত চাবো এটাই ভাবতেছি, এই জন্য উম্মত চাইতেছি, শুধু এটাই আমার লজিক না, আরও একটা লজিক আছে, আন্তা রব্বুল করিম আনান নবীগুর রহিম, কোনো নবী কিন্তু বলতে পারবে না, যত নবী আজ পর্যন্ত দাবি করতেছে এই কথা বলতে পারবে না, হ্যাঁ বলতে পারবে আমার নামও এইটা, আমার নামও, মনে হয় বুঝাইতে পারতেছি না, আমার নামও এটা, আমার নামও আহমদ, এটা বলতে পারবে, কিন্তু এটা বলতে পারবে না যে আমার নামও রউফুর রহিম, আমার নামও
রউফুর রহিম। আল্লাহ রাসূল লজিক দিতেছেন, কোরআনে আছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। তো লজিক দিতেছে আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আমি নবী রহিম আপনি রব্বে করিম। দুয়ের মাঝে যদি উম্মত, একটা ছোট্ট যদিও উদাহরণটা উদাহরণ হবে না মনে হয় আমার, সমচীন না, চতুর দিক থেকে যদি সিকিউরিটি থাকে, তারপরেও যদি কোনো জিনিস হারা যায়, সিসি ক্যামেরাও অন, সিকিউরিটি চতুর দিক থেকে, এটা কিন্তু মনে বোঝানো যায় না, ঠিক না? কি বলেন? উদাহরণটা ঠিক হইল না, কিন্তু তারপর আমি দিতে বাধ্য। আল্লাহ রসুল বলতেছিলেন আপনি রব্বে কামিল, আমি নবী রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, এটা মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? এই কথাটা কিন্তু কেউ বলতে পারবে না, নবুয়তি দাবি করতে পারবে, ওটা পরে যাইতেছি আমি, কিন্তু এই কথা কোনোদিন বলতে পারবে না। এটা বলার একমাত্র অধিকার একজনেরই আছে, কে একটু জোরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনিই বলবে। নবী হাজারও আসতে পারে, কেয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ রাসূল বলছেন ইয়াতুনা দাজ্জালুনা কাযাবুন কুল্লুহুম ইয়াদাই আন্নাহু নাবিয়্যুন, কিন্তু কেউ এই দাবি করতে পারবে না যে কোরআন আমার উপরে আসছে, কি এই দাবি করতে পারবে? কি বলেন? এটা পসিবল না, দাবি করা সহজ, কিন্তু কোরআন আমার আমার উপরে আসছে? আল্লাহ রাসূল বলছে দ্বিতীয় লজিক, আপনারা আমার মাঝে উম্মত হারায় যাবে, তো আল্লাহ বলছিলেন কাসামতুল কিয়ামাত কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি সালতু তা শাফফি তু শাফফা, ওই দিন আপনি চাবেন আমি মঞ্জুর করব, আপনি চাবেন আমি দিতে থাকব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকব। বিদায় দাবি ছিল আল্লাহকে মানা, আল্লাহকে মানা, কিন্তু প্রশ্ন তুলা দিলাম, বিদায় আল্লাহ সহজ করতেছেন যে আমাকে মানতে পারতেছো না, তাহলে চলো আমার নবীকে মানো যে তোমাদের ভিতর থেকে, আতিউর আতিউর রাসূল। আল্লাহকে যদি প্রশ্ন করি যাচ্ছা ওনাকে মানলে আপনাকে মানা হবে, এটার প্রমাণ কি? তো আল্লাহ কোরআনে দলিল দিতেছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলকে যে মানবে আমাকে মানা হয়ে যাবে। এখন যদি এইখানে লোকগুলো আমাকে প্রশ্ন করে, ওলামাও আছে তোলাবাও আছে, যে রসুল বলতে আপনি কাকে বুঝান, রসুল তো একটা ব্যাপক শব্দ, এটা তো 313 জনের উপরে ফিট হয়, কয়জন রসুল? কিন্তু 313 জন, ঠিক না? তাহলে চলেন আপনাদেরকে একটু নিয়ে যাই, খতমে নবুয়তের সেমিনার শুধু আমরা করতেছি এরকম না, খতমে নবুয়তের সেমিনার কিন্তু আল্লাহও করছেন, কে 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 করছেন? আল্লাহ খতমে নবুয়তের সেমিনার করছেন, ওইখানে কেউ ছিল না, শুধু নবী রসুলরা ছিল, বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় খতমে নবুয়ত এবং আমাদের নবীজির শান ছিল শান। তো কোরআন বলতেছে আল্লাহ নবী রসুলদেরকে বলছিলেন লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি তোমাদেরকে যখন নবুয়ত এবং রেসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তো আমার রসুল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে এবং একে সাহায্য করবে। এখন যদি আমিও আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রসুল তো ব্যাপক সত্য, এটা তো 313 জনকে বোঝায়, এই রসুল কোন রসুল? তো আল্লাহ বলে শব্দ ব্যাপক কিন্তু ব্যবহার একক, মনে হয় বোঝেন নাই, শব্দ ব্যবহার একক ব্যবহার,
এইজন্য 313 জন রসূলের ভিতরে 312 জন রসূলের কলেমার ভিতরে কোথাও শব্দ রসূল পাওয়া যায় না। শব্দ রসূল নাই। মুসা আলাইহিস সালাম কিন্তু রসূল, কলেমা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম রসূল, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম রসূল, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আদম আলাইহিস সালাম রসূল কিন্তু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম রসূল, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল যাবিহুল্লাহ। কারো এক শব্দটা অর্থ ব্যাপক কিন্তু ব্যবহার একক, আল্লাহ কারো জন্য ব্যবহার করেন নাই, এটাকে উঠায় রেখা দিছেন। যেদিন ওনার বন্ধু আসছে তো শব্দটাকে আল্লাহ শোকেজের থেকে বাহির করে এখন ব্যবহারে ব্যবহার করতেছেন, একক ব্যবহার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ। রায়ের বাগের মানুষ, এখানে একটা বুঝার বিষয় আছে, কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি নবীও দাবি করবে আগে আমার তালাশ করে বাহির করতে হবে, কেননা আল্লাহ যেদিন খতমে নবুয়তের সেমিনার করছেন ওদিন খতমে নবুয়তের সেমিনার করার পরে খতম মানি হলো তালা, তালা বোঝেন, হ্যাঁ, শাটার বন্ধ করে কি করে, ঘর বন্ধ করে কি করে, মানে কি আর কেউ বাহির হবে না, আর কেউ আর কেউ, আর যদি তালা ভাঙ্গা পাওয়া গেল তাহলে বোঝা যাবে কি, তাহলে বোঝা যাবে কি চোর, শব্দটা বলেন না, চোর বা ডাকাতি দুইটার একটা হবে, ঠিক না, হয়তো ডাকাতি নাইলে কি। তো আল্লাহ খতমে নবুয়তের সেমিনার করে তালা মেরা দিছেন, তালা, খতম মানি হলো তালা, খতম মানি সর্বশেষ না, খতম মানি হলো কি মনে থাকবে, খতম মানি, আরে মনে থাকবে, খতম মানি হলো তালা, আল্লাহ সেমিনার করে নবুয়তের ঘরের তালা মেরা দিছেন কি, এখন কেউ ঢুকবেও না আর, আর যদি ঢুকে আর বাহির হয় চোর বা, চোর হইতে পারে, ডাকাত হইতে পারে বা অনৈতিক হইতে পারে, ঠিক না, এটা কোনো নৈতিক না, দরজা ভাঙবে না, তালা ভাঙবে না, এটা খুলবে, ঠিক না, চাবি আছে, চাবি দিয়ে খুলবে, এটা কোনো নৈতিক না, অনৈতিক, এটাও বলতে পারেন আপনি। তো আল্লাহ দাবি ছিল ওই যে জান্নাত যাওয়ার আশা, আর ওই স্টেজে বসা যেখানে আল্লাহর থেকে কালাম শুনব, দাবি হলো আমাকে মানো, কিন্তু আমি প্রশ্ন নিয়ে আসলাম, জানি না আমার প্রশ্ন উত্তরে আপনাদের বুঝে আসলো কি না, যে আল্লাহকে মানবো তো মানবো কি করা, তা আল্লাহ বলে ও আতিউর রাসূল, আমার নবীকে মানলেই, প্রমাণও আল্লাহ দিতেছেন, আতাল রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার মানা হয়ে যাবে, আমি মেনা নিব, তুমি আমাকে মানছ, আল্লাহ গ্যারান্টি দিতেছেন যে তখন আর আমি মেনা নিব, তুমি আমাকে মানছো, আমার রসুলকে মানলেই হবে। বিদায় আরেকটা শব্দ, মেরে দোস্ত আপনি মানলেই কি আর না মানলেই কি, খতমে নবুয়ত আপনি মানলেই কি আর না মানলেই কি, না মানলেই কি, সত্য তো এটাই, সত্য এটাই, শীত সব সময় থাকে না, ঋতু একরকম থাকে না, দুনিয়াতে ঋতু চারটা, আমাদের দেশেই ছয়টা, দুনিয়ার কোনো দেশে ছয় ঋতু নাই, আমি ঘুরা বলতেছি, দুনিয়ার ঋতু 99টা দেখা বলতেছি, দুনিয়ার কোনো দেশে ঋতু ছয় চারটা, কিন্তু আমাদের দেশে ছয়টা, এই ছয় ঋতু দুনিয়ার কোনো, বাকি দুইটা দুনিয়ার কোনো দেশে নাই, আমাদের দেশেই আছে, হেমন্ত দুনিয়ার কোনো দেশে নেই, হেমন্ত আমাদের দেশেই আছে। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, আপনি না মানলে কি হবে, কেয়ামত তো একদিন আসবেই, ঠিক না, তো আল্লাহ ঘোষণা দিছেন ওই দিন, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কেয়ামতের মালিক বটে কিন্তু বাদশাহ আপনি, বাদশাহ আপনাকে ধরা দিতে হবে কার কাছে,
বাদশার কাছে ধরা দিতে হবে না হবে না? কেন আল্লাহর রাসূল বলছে লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। আর সারা দুনিয়া এটা একমত যে কিয়ামতের দিন আল্লাহকে হিসাব কিতাবের জন্য রাজি যদি করাইতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহই করাবে, আর কেউ করাইতে পারবে না, না এক নম্বর না দুই নম্বর। এক নম্বর নবী রাসূলও পারবে না, বরং তাদের কাছে যাওয়ার পরেও তারা চিৎকার দিয়া বলবে আনা লাস্তু বি আহাল, আমি এটার অধিকারই রাখি না। তোমরা তালাশ করো কে অধিকার রাখে। আদম আলাইহিস ইসলাম থেকে শুরু হবে ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত সোয়া লক্ষ নবী, 312 জন রসুলের কাছে পুরো কিয়ামতের মাঠ ধর্ণা দিতে থাকবে, হাজারো বৎসর কেটে যাবে। ঈসা আলাইহিস ইসলাম দয়া করে তথ্য দিবে, যাও বাদশার কাছে যাও, ওনার কাছে গেলে আজকে কাজে লাগবে, আপনি আজকে নাও মানতে পারেন, এটা বলেও উড়াই দিতে পারেন যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, আমাকে মত অধিকার আল্লাহ দিছেন, আল্লাহ মত স্বাধীনতা মানুষকে দিছেন। যদি মত স্বাধীনতা মানুষকে আল্লাহ না দিতেন তাহলে বাকশক্তি আল্লাহর, আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে এটা কি পসিবল নাকি? হ্যাঁ, কি সম্ভব? হ্যাঁ, বাকশক্তি কি দুনিয়ার কেউ আমাদেরকে দিছে নাকি? হ্যাঁ, বাকশক্তি আল্লাহর। অথচ এই বাকশক্তি দিয়ে যদি আপনি কোনো মানুষের বিরুদ্ধে বলেন তো বাংলাদেশের ল আছে, বলতে দেরি, আপনি হাওয়া হইতে দেরি হবেন না, কাঠগোড়ায় ধাড়া করাইতে দাঁড় হইতে দেরি হবেন না। অথচ এই বাকশক্তি কে দিছে? আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি, বাক স্বাধীনতা আছে তোর, বলতে থাক, আসতেছে দিন, শোন। এই জন্যই কোরআন শুনায় দিছে, আল্লাহ চিৎকার দিয়া বলবে কুলতু ফাসামিয়াতু, আমি হাদিসে কুদসি দিতেছি, তুমি বলছো দুনিয়াতে বক বক করছো আমি শুনছি, আল ইয়াউমা আকুল, আজকে আমি বলবো তুই শুনবি কি? এই জন্য কোরআনে বলতেছে লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান, যত বড় বক্তাই হোক কিয়ামতের দিন কারো বক্তা চলবে না, বাকশক্তি হরিত হবে। আল্লাহ বলবে কাউকে বক্তে দিব না, বলতে দিব না, তোমরা দুনিয়াতে বলছো আমি শুনছি, আজকে আমি বলবো, আর যাকে বলার অনুমতি দিব সে বলবে। তারপরে আল্লাহ বলছে হ্যাঁ দুনিয়াতে তো নয় ছয় চলছে, ঠিক না? একটা বলছে বুঝাইছে আরেকটা, ঠিক না? হ্যাঁ, ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, তাহলে বুঝলাম না চোলার ভাই, দেখাইলো ঢেকি মারলো নাই, তো দুনিয়া এটা চলে, ঠিক না? তো আল্লাহ বলতেছে ইল্লা সওয়াবা, ওই দিন সত্য বলতে হবে। বিদায় আসেন, আপনি মানেন আর না মানেন, দরা কিন্তু একদিন খাইতে হবে, কিন্তু এটাও শুনে নেন আল্লাহর দাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাও, তাইলে তুমি ওই মজলিসে উঠতে পারবে আর আল্লাহর মুখের থেকে শুনতে পারবে। আর আপনি না মানলে কি হবে? সময় আমার হাতেও নাই, চলেন একটাই শুনায় দিয়া শেষ করি, হাজারো প্রমাণ দেওয়া যাবে, মাটি মাইনা নিছে, গাছ মাইনা নিছে, তরুলতা মাইনা নিছে, সমগ্র সৃষ্টি মাইনা নিছেন, এমনকি এখনো আসেন না মার পেটে অবস্থায়, মার পেটে, মার পেটে এখনো দুনিয়াতে পা রাখেন নাই, আমেনা বলতেছে আমেনা, আমি যেদিক দিয়া যাই ওদিক থেকে সালাম আসতে থাকে, আমেনা দুজাহানের বাদশাহ খাতামুন নবিয়্যিন, নবুয়তের ঘরের তালা তোর পেটে চলে আসছে তোকে সালাম, আমেনা বলতেছে যেদিক দিয়া যাই। আপনি না মানলে কি হবে? মৃত্যু গুইসাপ জিন্দা হইয়া বলতেছে, আল্লাহ রসুল ইশারা করছেন গুইসাপকে, সে জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে নাই, চিৎকার দিয়া বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশাহ আমার ভাগ্য খুলে গেছে, আপনার ইশারা পাইতে দেরি, ভাগ্য খুলতে দেরি হয় নাই। দুজাহানের বাদশাহ বলছে, আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিল আরসামাই আরশুহু, আকাশে যার আরশ, ওফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি,
আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে কুল মান আনা, বল আমি কে? তো গুইসাব চিৎকার দিয়া বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামান নবিয়্যিন। গুইসাব বলতেছে আপনি মানেন আর না মানেন তাতে কি আসে যায়? হায় রায়ের বাগের মানুষ, স্বাধীনতা পাঁচটা দিছে তো, আজকে যা খুশি তা করতে পারি। পাঁচটা স্বাধীনতা দিছে, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হওয়া যায়, যেই কোনো পেশায় পেশাজীবী হওয়া যায়, যেই কোনো মত আদর্শে আদর্শবান হওয়া যায়, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। পঞ্চম, যেমন খুশি তেমন চলা যায়, এর বেশি দেন নাই। আসতেছে দিন, গুই সব স্বীকারোক্তি দিছেন আপনি নবুয়তের ঘরের তালা, বিদায়। এটাকে বেশি খাটায়েন না, এটাকে বোঝেন। অনেকে বলি না আমরা, বরিশালের কেউ থাকলে রাগ হয়ে যায় না, কারণ মুই কি কম বুঝি, মরি বুঝাইতেইবে। আমাদের সমাজটা এখন এরকমই হয়ে গেছে, সবাই বলে আমাদের কি বিবেক বুদ্ধি বিদ্যা কম, আমাদের ডিগ্রি কম। তাইলে শোনেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মানিয়ে তামাদা আলা আকলিহি দাল্লা, এটার পিছে যদি বেশি দৌড়াইতে থাকেন তাইলে একদিন দেখবেন ফুলের মালার থেকে মরার আগে জুতার মালাও হইতে পারে, আর দুনিয়াতে ফুলের মালা হইতে পারে, মৌত পর্যন্ত হইতে পারে, মরার পরেও কবরে তোরণ লাগতে পারে, ফুলের মালা লাগতে পারে, কিন্তু আখেরাতে এক জায়গায় পৌঁছতে হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি এটার পিছনে চলি, এটা বিদায় সব কিছু বাদ দিয়া, যুক্তি তর্ক বাদ দিয়া আসেন আল্লাহ রসুল খাতামান নবী গিয়ে নবুয়তের ঘরের তালা। ওই মজলিসে না ছিল, যারা ছিল তারাই নবী, তারপরেই আল্লাহ তালা মারছেন। এখন কেউ বাহিরও হবে না, এখন কেউ ডুববেও না। বাহির হইতে চাইলেও অনৈতিক, আর ডুবতে চাইলেও কি অনৈতিক। বিদায় আসেন, যদি এই ছোট্ট জীবনটায় পার পাইতে চাই, আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাওয়া ছাড়া এই ছোট্ট জীবনটা তো কাটবে, কিন্তু মৌতের পরে এক সেকেন্ডও কাটবে না। আল্লাহকে যে পাবে তারটাই কাটবে, আর যার আল্লাহ পাবে না বলে দোজখে কি সময় কাটবে না, ওটাকে কাটা বলে না। যদি কাটাইতে চাই সুখে শান্তিতে, ওই জান্নাতে, ওই পরিবেশে, তাহলে আল্লাহ রসুলকে রসুল মানতে হবে, ওনার গোলামি গ্রহণ করতে হবে, ওনার আদর্শে আদর্শবান হইতে হবে, ওনার কেরিয়ারে কেরিয়ার, ওনার কেরিয়ারে নিজের জীবনটাকে গড়তে হবে, ওনার লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাইতে হবে, ওনার আদর্শে নিজেকে আদর্শবান বানাইতে হবে। কিন্তু হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে যে আমি কি সবগুলা পারবো? তা আল্লাহ আমাদের জন্য ছাড় দিছেন, যদি তুমি দশ ভাগের এক ভাগও পারো, তুমি যদি শতভাগের দশ ভাগও পারো, তা আল্লাহ রসুল থেকে উক্তি আছে না যা তাইলেও তুমি পার হয়ে যাবে। বরং এক হাদিসে এতটুকু আছে, একটা আদর্শ যদি আমার জীবনে প্রতিফলিত হয় আর এটা যদি গ্রহণযোগ্যতা পায়, তাহলে একটার বিনিময়ও আল্লাহ মাফ করছেন এবং করবেন বলা ওয়াদা আছে। প্রমাণস্বরূপ আমি দিতে পারি, শেষ কথা, ইমাম আবু দাউদ রহমতুল্লাহের একটা সুন্নতি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইছিলেন, যেটা দুই টাকার বিনিময়ে উনি করছিলেন, আর ওটার পরেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে কদ গাফারনা লাক ইয়া আবা দাউদ। আবু দাউদ, এই এক সুন্নতের কারণে আমরা এতটুকু খুশি হইলাম যে তোমার গলায় আমরা মাগফিরাতের মালা পরায় দিলাম, এই উম্মতের জন্য ফেসালি দিয়েছে। বেদে আজকে খতমে নবুয়তের, নিজে শিখি, নিজে অনুগত হই, আর এটার প্রচার করি, প্রসার করি, শিখি এবং মানুষের ভিতরে ছড়াই। আজকে আলোচনা না থাকার কারণে, ছড়ানো না থাকার কারণে আগাছা শুধু শুধু তৈরি হয় না, আগাছা ওই সময়ই তৈরি হয় যখন বাগানের মালি বাগানের খবর না নেয়। আজকে মোহাম্মদুর রসুলুল্লাহর বাগানের মালি কিন্তু আমরা ছিলাম, আমরা এটার আদর্শকে চর্চা না করার কারণে, প্রচার প্রসার না করার কারণে চতুর্দিক থেকে আগাছা ছড়াইতেছে, লাভ কিছু হবে না, দুনিয়া আল্লাহ বেশি দিন চলতে দিবে না। মাঝে মাঝে আল্লাহ ধাক্কা দিয়ে দেখান,
করুণা ওইটারই একটা দাক্ষা যে 750 কোটি মানুষকে আল্লাহ 2020-এ যখন করুণা প্রথম আসে আর লকডাউন দুনিয়া যখন প্রথম দেখে, তো আতঙ্কের ভিতরে আতঙ্কের পাথরের নিচে 750 কোটি মানুষ চলে আসছে আর প্রত্যেকের মেধা জিরুর নিচে চলে গেছে, সত্য না? আল্লাহ দেখাইতে পার, আল্লাহ দেখান, এই জন্য আসেন, ফিরে আসেন। নবীর আদর্শে আদর্শবান হব তো, শুধু আদর্শবান। আজকের থেকে এটার প্রচার প্রসার নিজের জীবনে আনব। আমি তো যুবকদেরকে বলবো, তোমার মেধা লাগাও, তোমার বিবেক লাগাও, তোমার বুদ্ধি লাগাও, যা কিছু আল্লাহ তোমাকে দিছে, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, ইমু বলো, ভাইবার বলো, লাগায় নবীর আদর্শ মানুষের ভিতরে ছড়াও। কেন নবীর আদর্শ ছাড়া সময় আমার নাই হাতে, নবীর আদর্শ ছাড়া সুখ আসবে না, না হইলে জীবনটা কাটবে। কিন্তু সুখের আশাই দৌড়াইতে থাকবো, কিন্তু সুখ কোনোদিন পাবো না। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।